একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে দেশের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রত্যেক বছরই এই আয়োজন করা হয়। সরকারি ও বেসরকারি স্তরে এ নিয়ে নানা অনুষ্ঠানেরও উদ্যোগ নেওয়া হয়। যদিও আজকের দিনে মাতৃভাষা শেখার পাশাপাশি অন্য অন্তত আরও একটি কিংবা দুটি ভাষা শেখাও জরুরি হয়ে পড়েছে, কারণ পেশার তাগিদ যতদিন যাচ্ছে সব ক্ষেত্রেই বাড়ছে প্রতিযোগিতা। সেক্ষেত্রে নতুন করে যদি একটি বা দুটি ভাষা শিখে রাখা যায় তাহলে চাকরি ক্ষেত্রেও সুবিধা পেতে পারেন একজন আবেদনকারী। তবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য বা মাহাত্ম্য, সেই তাৎপর্যকে কোনোভাবেই ভোলা চলবে না। দেখুন, একুশে ফেব্রুয়ারি 1952 সাল বাংলাদেশের রাজধানী ঢাকা উত্তাল হয়ে উঠেছিল। যদিও সেই সময় ঢাকা ছিল বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তানের তখন তত্ত্বাবধানে বা আওতায়। তো সেই পাকিস্তানের যে সেই সময় 1948 সালে ঘোষণা করা হয়েছিল যে পুরো পাকিস্তান জুড়েই উর্দু ভাষাকেই একমাত্র জাতীয় ভাষা হিসেবে মান্যতা দেওয়া হলো। যদিও এই যে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের যে পোর্শনটা, সেই দিকে বেশিরভাগ মানুষই তো বাংলায় কথা বলতেন। তো এই নিয়ে আন্দোলন শুরু হলো এবং এই আন্দোলন দেখা গেল যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, প্রচুর মানুষ, তারা রাস্তায় নেমে আসলেন ওই 21শে ফেব্রুয়ারি 1952 সালে। এবং তৎকালীন পাকিস্তান সরকারের বা পাকিস্তান গভর্নমেন্ট বা পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ সেই আন্দোলনকারীদের ওপর অতর্কিতে গুলি চালায়। মৃত্যু হয় একাধিক ছাত্রের। তারপরই এই নিয়ে আরও আন্দোলন চরমাকার ধারণ করায়। বলা হয় 1952-এ যদি ওই আন্দোলন না হতো তাহলে 1971-এর এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জয় পাওয়াটা সম্ভব হতো না, বা বাংলাদেশের এরকমভাবে মানে নতুন একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করাটা ভীষণ কঠিন হয়ে পড়ত। তো সেই 1952 থেকেই মাতৃভাষার জন্য যে আন্দোলন, যে লড়াই, সেই লড়াই চলছিল। এবং সেই লড়াইকে কেন্দ্র করেই এত দূর বাঙালির জাতিসত্তাকে বজায় রাখার জন্য, বাঙালির ভাষাকে জিয়ে রাখার জন্য এই আন্দোলন চলছিল 1971-এ, যেটা সফল হয়, নতুন দেশ গঠিত হয় বাংলাদেশ। এবং এই মুক্তিযুদ্ধেও ভারতের যে অবদান, সেই অবদান কিন্তু ভোলার মতো নয়। যাই হোক, সেটা অন্য একটা দিক, অন্য একটা ভিডিওয়ে অবশ্যই সে নিয়ে আলোচনা করব। তবে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রত্যেক বছর এরকম ভীষণ রকমভাবে আলোচনা করা হয়, ভীষণ রকমভাবে মানুষের সামনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় তো যে শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারে মানুষ জমায়েত হন, তারা বিভিন্ন রকমের অঙ্কন মানে এঁকে রাস্তায় খুব সুন্দরভাবে এঁকে এই মাতৃভাষা দিবসকে তারা পালন করেন। বাংলাতেও এই মাতৃভাষা দিবস পালন করা হয়। তো 1999 সালে ইউনেস্কোর তরফে, 17 নভেম্বর 1999 ইউনেস্কোর তরফে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয় 21শে ফেব্রুয়ারিকে, যেই 21শে ফেব্রুয়ারি রক্তক্ষয়ী আন্দোলন দেখেছিল তৎকালীন পাকিস্তানের একটি জায়গা ঢাকা, যেটি বর্তমানে বাংলাদেশের রাজধানী। তবে বর্তমানে পরিস্থিতি এমন যে মাতৃভাষা তো শিখতে হবে অবশ্যই, কিন্তু অন্যান্য ভাষাও, আরও একটি দুটি ভাষা শিখে রাখা ভীষণভাবে জরুরি। যেমন বর্তমানে ইংরেজি ভাষা শিখে রাখা ভীষণভাবে জরুরি কাজের জন্য বা ব্যবসার জন্য। সাহিত্যে আজ তাকের মঞ্চে শত্রুঘ্ন সিনহা, বিশিষ্ট অভিনেতা তথা সাংসদ আসানসোলের, তিনি বলছেন যে মাতৃভাষা শিখুন সংস্কারের জন্য, আর বিদেশি ভাষা শিখুন ব্যবসার জন্য। তো যুগের যা চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমাদের চলতেই হবে। তো যাই হোক, মাতৃভাষাকে কোনো সময় ভুলবেন না, কিন্তু অন্যান্য ভাষারও একেবারে সমাদর করাও আমাদের উচিত বলে আমাদের মনে হয়। কেমন লাগলো এই ভিডিওটি জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে থাকুন আমাদের। অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলা।